ছাত্র ছাত্রীরা, এর আগের ভিডিওয়ে তোমরা মৃচ্ছকটিক সম্পর্কে তার বিষয়বস্তু সম্পর্কে জেনেছ। আজকে বলবো যে মৃচ্ছকটিক নামকরণ কেন হয়েছিল, মৃচ্ছকটিক কথার অর্থ কী। তো মৃচ্ছকটিক সন্ধি বিচ্ছেদ করলে হয় মৃতযুক্ত সকটিকা সকটিক। মৃত কথার অর্থ হচ্ছে মাটি এবং সকটিকা মানে হচ্ছে ছোট গাড়ি। তাহলে মৃচ্ছকটিকা নামের অর্থ হলো মাটির তৈরি ছোট গাড়ি। এবার প্রকরণ শব্দের সাথে এই অভিধান্বয় করে এই নামটি করা হয়েছে যে মৃচ্ছকটিকম। চারুদত্তের বাচ্চা ছেলে রহসেন প্রতিবেশী বণিককে সোনার খেলনা গাড়ি নিয়ে খেলতে দেখে বায়না শুরু করেন। তখন তার দাসী রদনিকা তাকে ভুলানোর জন্য একটি মাটির খেলনা গাড়ি দেয়, কিন্তু সে মাটির খেলনা গাড়ি নিয়ে খেলতে চায় না এবং কান্নাকাটি শুরু করে দেয়। এবং তাকে দেখে চারুদত্তের প্রণয়ী বসন্ত সেনা সেই শিশুর আবদার দেখে তার সমস্ত গয়না দিয়ে, মানে অলঙ্কারগুলি তাকে দিয়ে সোনার গাড়ি তৈরির জন্য দিয়ে দেয়। এবং এই ঘটনাকে কেন্দ্র করেই, মাটির গাড়ি নিয়ে এই ঘটনাকে কেন্দ্র করেই এই নাটকের নাম হয়েছে মৃচ্ছকটিক। তোমাদের মোটামুটি সূর্যকটা পড়ানো হয়ে গেল, এরপরে তোমাদের যেটা পড়বে সেটা হচ্ছে মেঘদূত। মেঘদূত সম্পর্কে কালিদাসের, আমি মৃচ্ছকটিকটা একটু পরেই পড়ালাম, মৃচ্ছকটিকটা আগেই আছে তোমাদের সিলেবাসে। এরপরে আসছি মেঘদূত সম্পর্কে। মেঘদূত হচ্ছে কালিদাসের একটি গীতিকাব্য, এবং মেঘদূত সম্পর্কে তোমরা কিছুটা তো একাদশ শ্রেণীতে পড়েছো, তাই মেঘদূতের বিষয়বস্তু সম্পর্কে তোমরা জানো, তাই এটা নতুন করে তোমাদের বিষয়বস্তুটা আর বলছি না। একটুখানি সূচনা বলে দিই যে মেঘদূত দুটি মেঘে রচিত, প্রথম খণ্ডটা পূর্ব মেঘ এবং দ্বিতীয়টা হচ্ছে উত্তর মেঘ। মেঘদূত কাব্যগ্রন্থটি দুটি ভাগ, পূর্ব মেঘ উত্তর মেঘ, এবং এর শ্লোক সংখ্যা হচ্ছে 121টি। এইগুলি কি ছন্দে রচিত, মন্দাক্রান্তা ছন্দে, এগুলো তোমরা প্রথম একাদশ শ্রেণীতে সবাই পড়েছো। আচ্ছা, এই বইটির ওপর যেসব টিকাকাররা টিকা লিখেছেন, মল্লিনাথ, বল্লভদেব, দক্ষিণাবর্তনাথ, স্থিরদেব প্রমুখ টিকাকারদের নাম উল্লেখযোগ্য। বিষয়বস্তু কি, তোমরা সবাই বিষয়বস্তু জানো, তবু একবার আলোচনা করে দিই। কর্তব্যে অবহেলার জন্য এক যক্ষ তার প্রভু কুবেরের অভিশাপে এক বছরের জন্য কৈলাস থেকে রামগিরি পর্বতে নির্বাসিত হয়েছিল, এবং আষাঢ়ের নতুন এক মেঘখণ্ডকে দেখে তার গৃহে, তার বাড়ি কোথায় ছিল, অলকায়। অলকার গৃহে তার যে প্রিয়তমা ছিল, সেই প্রিয়তমার উদ্দেশ্যে তার মনের কথা পাঠানোর জন্য তিনি যক্ষকে আবেদন করেন। এবং এই মেঘ কাব্যের দুটি ভাগ, পূর্ব মেঘ উত্তর মেঘ। পূর্ব মেঘে আছে মেঘের যাত্রাপথের বর্ণনা, এবং সেই যে যাত্রাপথের যে সৌন্দর্য, হ্যাঁ, যক্ষের কামার্ত হৃদয়ের যে প্রতিফলন, এই সমস্ত কিছু আছে পূর্ব মেঘে। আর উত্তর মেঘে কি আছে, অলকাপুরীর বিবরণ, অলকাপুরীর সৌন্দর্যের বিবরণ। মেঘের যাত্রাপথে যক্ষ যে কত জায়গা, নদ নদী পাহাড়, এই সমস্ত কিছু দেখেছে, এই সমস্ত কিছু, আম্রকূট পর্বতের কথা, রেবা, বেত্রবতী, নির্বিন্ধা, শিপ্রা, দৃশদ্যতী প্রভৃতি নদীর কথাও আছে। তারপর মেঘ অলকাপুরীতে পৌঁছেছে, এবং সেখানে গিয়ে যে গগনস্পর্শী যে অট্টালিকা, বিশাল অট্টালিকা, এবং অট্টালিকার মধ্যে লাবণ্যময়ী যে ললনারা রয়েছেন, হ্যাঁ, তাদের কোনো বয়সের ইয়ে বোঝা যায় না, তাদের যৌবন সর্বদা ভরপুর, হ্যাঁ, এবং তাদের মধ্যেই রয়েছে যক্ষের প্রিয়া, সে একাধারে তন্নি, শ্যামা, শিখরী দর্শনা, বিরহ বিধুরা, মলিন বসনা, বিনা বাদনরতা, হ্যাঁ, মলিন ওষ্ঠধারিণী, হ্যাঁ, অবশেষে যক্ষ মেঘকে অনুরোধ করেছে যে মেঘ যেন তার প্রিয়ার কাছে গিয়ে তার কুশল সংবাদ বিনিময়ে নিবেদন করে। তো এই হচ্ছে মেঘদূতের কাহিনী, সংক্ষেপে বললাম। মেঘদূত কিন্তু অবশ্যই প্রেমমূলক একটি গীতিকাব্য, কিন্তু সংস্কৃত আলঙ্কারিকদের মতে এটিকে খণ্ডকাব্য বলা হয়ে থাকে। মেঘদূত রোমান্টিক গীতিকাব্য হিসাবে সমগ্র বিশ্বে সমাদৃত হয়েছে, এবং মন্দাক্রান্তা ছন্দে লেখা এই কাব্যটিতে নদী, পথ, গৃহ, নারী প্রভৃতির বর্ণনা সৌন্দর্যে এক অভূতপূর্ব আনন্দের অনুভূতি সৃষ্টি হয়েছে। কাব্যটির মধ্যে মন্দাক্রান্তা ছন্দের প্রয়োগ বিষয়বস্তুর সঙ্গে একটু গাম্ভীর্যের সৌন্দর্যের সৃষ্টি করিয়েছে এবং মেলবন্ধন ঘটিয়েছে।
এরপরে সর্বোপরি যেটা মানব প্রেমের রোম্যান্টিক অভিব্যক্তি, তাও এই গীতিকাব্যে স্পষ্ট আমরা দেখতে পাই। আর কবি যে কি নিখুঁতভাবে বর্ণনা দিয়েছেন, বস্তু জগতের বর্ণনা দিয়েছেন, অলকাপুরীর বর্ণনা দিয়েছেন, তা সত্যি অবিশ্বাস্য। মানুষ নয়, এখানে পশু পাখিরও মুক্ত অবস্থায় বিচরণের বর্ণনা পাওয়া যায়। ভ্রমরের মধুর গুঞ্জন কাননে মুখরিত হয়ে ওঠে, হাঁসেরা ক্রিয়া করে পুষ্প পরিবেষ্টিত স্বচ্ছ সরোবরে তারা ঘুরে বেড়ায়। হ্যাঁ, দিনের অবসানে যখন রাত্রি নামে তখন চারিদিকে স্নিগ্ধ জ্যোৎস্না বিরাজ করে। হ্যাঁ, এই সমস্ত হচ্ছে মেঘদূতের খুব সুন্দর বর্ণনা। রোম্যান্টিক বর্ণনায় মেঘদূত কিন্তু অপ্রতিদ্বন্দ্বী। প্রেমমধুর এই বিরহের উপস্থিতিতে এটি জীবন রহস্যের এক সর্বজনীন অনুভূতি। যক্ষ নিজে প্রেম পাগল হলেও তার অন্যকে দিয়ে কাজ করানোর বুদ্ধিটাও কিন্তু আমাদের মুগ্ধ করে। আমরা আগের বছরেই দেখেছিলাম, যখন পড়েছিলাম মেঘদূত সম্পর্কে, তখনই দেখেছিলাম যে কিভাবে তিনি মেঘকে রাজি করিয়েছিলেন। মেঘ তো রাজি হতে চাননি প্রথমে, তো সেই মেঘকে তিনি কত কৌশলে কিভাবে তিনি রাজি। আমরা একটি শ্লোকে দেখতে পাই যে জাতং বংশে ভুবন বিদিতে পুষ্করা বর্তকানাং জানামি ত্বং প্রকৃতি পুরুষং কামরূপং মগ্ন তিনার্থিত্বং ত্বয়ি বিবিধ বিধিবশাদ দূরবন্ধুর গত অহং জানচা মোঘা বরমধি গুণে নাধমে লব্ধ কামা। এটা তোমরা গত বছরই পড়েছ। অর্থাৎ হে মেঘ, তুমি ভুবন বিদারক, হ্যাঁ ভুবন বিখ্যাত পুষ্কর ও আবর্তক বংশে জন্মগ্রহণ করেছ। তুমি নিজের ইচ্ছায় যে কোনো রূপ ধারণ করতে পারো, তুমি ইন্দ্রের প্রধান পুরুষ। হ্যাঁ, তাই দৈববশে আমি যে প্রিয়ার কাছ থেকে বিরহিত হয়ে রয়েছি, তাই আমি তোমার কাছে প্রার্থনা করছি। আর গুণবানের কাছে প্রার্থনা ব্যর্থ হওয়া বরং ভালো, কিন্তু নির্গুণের কাছে সফল হওয়া ভালো নয়। এটা তোমরা ব্যাখ্যাও পড়েছিলে। কবি প্রতিভার এই অনন্য দৃষ্টান্ত কালিদাসের মেঘদূত। তাঁর এই ঐশ্বর্যের প্রগাঢ়তায়, রসের গভীরতায়, উদ্বেলিত আবেগের চমৎকারিত্বে, ভাষা ও ছন্দের মাধুর্যে, বাক ভঙ্গিমার বৈচিত্র্যে মেঘদূত বিশ্ব সাহিত্যে অতুলনীয়। বিশ্বকবি রবীন্দ্রনাথও এই কাব্যের মধ্যে একটি শাশ্বত সৌন্দর্য ও আনন্দের তত্ত্ব আবিষ্কার করেছেন। কেবল বিরহকে উপজীব্য করে ভারতীয় সাহিত্যে যেসব কাব্য রচিত হয়েছে, তার মধ্যে মেঘদূত প্রাচীনতম এবং সর্বোত্তম। একদিকে 50টির বেশি টীকা, বহু প্রক্ষিপ্ত শ্লোক, অন্যদিকে অনুকরণে 50টিরও বেশি দ্রুতকাব্য রচনা এবং জনপ্রিয়তাই এর প্রমাণ করে। এই ছাড়া আধুনিক, প্রাচ্য, পাশ্চাত্য, সংস্কৃত রস্যরসিকেরা কিন্তু এর ভূয়সী প্রশংসা করেছে। তাহলে মেঘদূত দেখা যাচ্ছে যে তার বৈশিষ্ট্যে জগতে সমাদৃত হয়েছে, এবং এই রকম প্রেমমূলক গীতিকাব্য কিন্তু একটি অন্যতম সৃষ্টি কালিদাসের। তো তোমরা এগুলো বাড়িতে ভালো করে পড়বে, এবং যে অ্যাক্টিভিটি টাস্কগুলো দেওয়া হচ্ছে সেগুলো করবে। সবাই তো অ্যাক্টিভিটি টাস্ক করে জমা দিচ্ছ না, খুবই কম সংখ্যক মেয়েরা জমা দিচ্ছ। তো বাকিদেরও বন্ধুদের বলো যাতে সবাই এই ভিডিওটা দেখে, ভিডিওগুলো দেখে এবং অ্যাক্টিভিটি টাস্কগুলোর উত্তর দেয়। কারণ এখন বর্তমান পরিস্থিতি খুব খারাপ, তোমাদের বাড়িতেই পড়াশোনা করতে হবে। আর আবারও বলছি, কারোর যদি কোনো প্রকারের অসুবিধা হয় অবশ্যই জানাবে, কেউ কিন্তু জানাতে ভুলো না, অবশ্যই জানাবে। ভিডিও দেখে যদি বুঝতে কোনো প্রকারের অসুবিধা হয় তোমরা অবশ্যই জানাবে।